ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হলো রবিবার। নতুন করে আক্রান্ত হলেন 6767 জন, যদিও একই সঙ্গে সুস্থতাও বাড়ছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রবিবার সকালে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতে এখন করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,31,868। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন 73,560, সুস্থ হয়েছেন 54,441 জন, মৃত্যু 3,867 জনের। অর্থাৎ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,657 জন এবং মৃত্যু হয়েছে 147 জনের। এর ফলে ভারতে এখন সুস্থতার হার বেড়ে হয়েছে 41.3%। ফলত সক্রিয় রোগীর সংখ্যা কমে যাচ্ছে 55.7%। আক্রান্তের হিসাবে এখনও সবার চেয়ে এগিয়ে মহারাষ্ট্র, তারপরই তামিলনাড়ু, রাজস্থান এবং দিল্লি। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে 16 জন করোনা আক্রান্তের তথ্য সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।